গতকালি বালেশ্বরে হয়েছিল ট্রেন আক্সিডেন্ট সমস্তক পাই হৃদয় বিদারক সমস্ত আজি বি কালি রাতির হয়েছিল ঘটনাকু মনে পকাউছন্তি এবং কালি রাতির যে উদ্ধারকারী সংস্থা এপর্যন্ত টিম কার্যকারী করুছন্তি এবং এভলি এক আক্সিডেন্ট এভলি এক বিরল আক্সিডেন্ট যাহাকু নেকি পুরা ওড়িশা বর্তমান স্তব্ধ জাতীয় স্তরে মধ্য সমস্তক আলোচনা চলছে যে কেমতি আক্সিডেন্ট হেলা কেমতি এত লোকঙ্কর মৃত্যু হেলা এবং যেভাবে ভাবরে ইয়ে মৃত্যু সংখ্যা ধীরে ধীরে বড়ি চালুচি ইয়াকু নেকি কোটি না কোটি সমস্ত মনে আশা আশঙ্কা পরিবারর মধ্যে প্রত্যেক পরিবার আজ কান্দুচি কাহিঁকি না কে না কে সে ট্রেনে নিজের ভাই ভৌণী বাপা মা কিংবা ছোট পিলাকে হরাইছন্তি এভাবে এক আক্সিডেন্ট কু প্রত্যক্ষদর্শী ভাবে দেখিলে ভবানী শঙ্কর দাস যে কি 1964-65 পাখাপাখি মশিয়ার কথা কৌছন্তি তাঙ্ক সহিত সিধাসলখ আলোচনা করিবা বয়স যদিও তাঙ্কু ঢের হেলানি 60 বর্ষর ঊর্ধ্ব হেলানি তথাপি তাঙ্ক মনরে যাহা অছি ঝাপসা মনরে সে যাহা চিত্রিত করি পারছন্তি পূর্বরু যাহা দেখিলে তাকে আজি আলোচনা করবে আমার সহ স্যার আপনার প্রথমে অর্গস নিউজ কু স্বাগত আপনার কালি রাতে জাতীয় গণমাধ্যম হো বা আমার গণমাধ্যম হো আপনার দেখলে খবরটি এবং ইয়ে আন্দোলিত কলা ভরি খবর আপনার কোচি যে 64-65 মশায় এভাবে এক দুর্ঘটনা হয়েছিল কেবে স্যার এক্সাক্ট হয়েছিল কেমতি হয়েছিল আপনার সেত কম খেয়াল নাই আমি মরি যাইছ তা স্ত্রী বসে কান্দু তো মো স্বামী ফেরে দিও এমনি কান্দু যে বিকল বিশেষ কবি আপনার ভারি বিকল লাগে কুড়া কুড়া শব ভিতরে স্যার আজ বি যেমতি কি মা খোঁজুছি বাপা খোঁজুছি আপনার সেতবে কেমতি দেখিলে কেমতি লোক মানে বাহারিলে উদ্ধার কার্য কেমতি মো কিছু সময় পরে মো ক্যামেরা চালিলে নি হো মো হাত থরুদা গোটে থরুদা মো ফটো উঠাই পাই যাইছিলি কোন চালিলে নি হাত মোর মানে এই ডেড বডি সব দেখি কি ভারি প্যাথেটিক ভারি প্যাথেটিক ই মাস্ট কই হবে আজ্ঞা হ্যাঁ মু দেখিছি কেবে স্যার অ্যাক্সিডেন্ট রাতে হয়েছিল না দিনের হয়েছিল টাইম কিছু মনে আছে স্যার আপনার না এত ডিটেলস নেই সকাল বেলা কিন্তু মু ফটো উঠে যাই ভোর ভোর যে ফটো নেলে সকাল সব উড়ি উড়ি মানে রাতে হয়েছি সকাল মু যাই পৌঁছি সেতর অবস্থা বহু সাংঘাতিক অবস্থা যে এবে ধীরে ধীরে তো সংখ্যা মৃত্যু সংখ্যার ব্রেক লাগুনি ধীরে 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 জনে জনে আসুচান কিন্তু সেতবে আপনার অবগতরে কিছু মনে পড়ুছি কেতে মৃত্যু সংখ্যা ছুঁই লা গোটে পাখাপাখি টেন্টাটিভ সংখ্যা মনে আছে গভর্নমেন্ট কৌতলা মানে স্থানীয় লোক মানে 300-200 লোক কৌলে কিন্তু আকচুয়ালি মরিছেন আকচুয়ালি 500 অধিকার লোক মু ভাবুছ সঠিক ভাবে মু কইপারিবিনি যেতবে স্যার আপনার ফটো উঠাউলে সে যে মর্মন্তুদ আক্সিডেন্ট সে সময় অনুভূতি কমিটি লা স্যার কেতে হৃদয় বিদারক লা কই বর্তমান আইসি কই হবনি ওটা আপনার নিজে প্রেজেন্ট বসি দেখলে দেহ থর যোগ এত সাংঘাতিক জিনিস সব মু উঠেছিল 30-40 ফটো উঠেছিল তার নেই সব মর লোকর মুহ নেই লোক নেই সে মর লোক কইবনি ষাটে বর্ষ পরে যেতবে আপনার টিভি খোলিলে হুয়েত সেদিন কথা আপনার ভুলি নথিবে জীবন সারা যেতবে কালি আপনার টিভি দেখিলে মন আন্দোলিত হেলা বিব্রত হেলা পুরুনা চিত্র মনকু আসে কাই কইছন্তি টিভি তে দেখি মু যে এই ভিডিও রে আটার দেখিলি মোবাইল রে দেখিলি সেই দেখি মন খারাপ হয়ে গেল বহুত মন খারাপ হেলা এমনি জিনিস মু দিনে অঙ্গ নেমে যাইছি চিত্র স্যার দেখুলু আমি গ্রাউন্ডের স্থিতি দেখুলু শব ভিতর গোটে জীবন্ত লোক বাহার কই হব না আজ্ঞা সে করোনা মানে কথা কই হব এমতি অবস্থায় আপনার পড়ে যাই মোর ক্যামেরা চালিলে নি মোর হাতটা স্ট্রেট লেগে আই বিকম স্টিল একদম আউ উঠা দরকার নি বসি এই কিছু বসবি সেটি দরকার নি উঠে সেটি উদ্ধারকারী টিম পৌঁছলে কিংবা কিছু ঝাপসা মনে আছে স্যার কেতে লোক সেটু ধীরে ধীরে বর্তি যাই বর্তি যাইলে যে বর্তি মানে উদ্ধারকারী দল ভিতর সে চর্চা যেমন করুলে কার ক্যামেরা কার ওয়াচ ফিটি পড়াউলে সব স্যার যেতবে আপনার ফটো উত্তোলন করা যাই এবে সেটি লোকঙ্কর ভিড় অছি বালেশ্বরে অনেক লোক যাচ্ছেন জনপ্রতিনিধি যাচ্ছেন আপনার যেতবে সে সময় যাই
ଆପଣ କେବଳ ଫଟୋ ଉଠାଇବା ପାଇଁ ଯାଇଥିଲେ? ମୁଁ ଫଟୋ ଉଠାଇ ଯାଇଥିଲି, ଦେଖିବା କ'ଣ ହୋଇଛି ଆକ୍ଚୁଆଲି, ଫଟୋ ଉଠାଇବା ଦେଖିବା ଏଇ ଯେଉଁ ଲୋକମାନଙ୍କର ଯେଉଁ ଏଠି ଆନ୍ଦୋଳନ ଗୋଟେ ହେଉଥାଏ, ସେ ଲୋକମାନେ କେହି ବିଶ୍ୱାସ କରୁନାହାନ୍ତି ଏମିତି ହେଇଛି ବୋଲି, ଯାଉଛନ୍ତି ଲୋକ ଯେ ମରିଯାଇଛି ତା'ର ହାତରୁ, ତା ପେନ୍ରୁ ପକେଟ୍ରୁ ପେନ୍ ଘଣ୍ଟା ଏଇସବୁ ନେଇ ପଡ଼ୁଛନ୍ତି ସେତେବେଳୁ, ଆମେ ପାଟି କଲେ ବି ଚୁପ୍ କର ଲୋକମାନେ କହୁଛନ୍ତି। ଆପଣଙ୍କର ଯଦିଓ ସ୍ପଷ୍ଟ ସବୁକିଛି ମନେ ନାହିଁ, କିନ୍ତୁ ଯେତେବେଳେ 60-62 ବର୍ଷ ପରେ ଆପଣ ଗଣମାଧ୍ୟମରେ ଏ ଚିତ୍ର ଦେଖିଲେ, ଇଏ ସ୍ୱାମୀଟେ ସ୍ତ୍ରୀକୁ ଖୋଜୁଛି, ସ୍ତ୍ରୀଟେ ପରିଚୟ ଛାଡ଼ି ଦେଇଯିବ, ଆପଣ କ'ଣ ଭାବିବେ କ'ଣ କୁହନ୍ତୁ? ଆପଣ ଭାରି ପାଥେଟିକ୍ ପାଥେଟିକ୍ ଜିନିଷ, ନିହାତି ଭାବରେ ଏମିତି ହେବା ନିଶ୍ଚିତ ଅନୁଚିତ, କିନ୍ତୁ ବିଧିର ବିଧାନ। କାଲି ଏଭଳି ଆକ୍ସିଡେଣ୍ଟ ହେଇଛି। ଆମ ସହିତ ଥିଲେ ପରିଣତ ବୟସରେ ଭବାନୀ ଶଙ୍କର ଦାସ, ଯିଏକି ଅନୁଭୂତି ବଖାଣୁଥିଲେ, ଯଦିଓ ତାଙ୍କର ସ୍ପଷ୍ଟ ମନେ ନାହିଁ, କିନ୍ତୁ ଝାପ୍ସାରେ ଯାହା ତାଙ୍କର ମାନସପଟରେ ରହିଛି ଯେ 1964 କିମ୍ବା 65 ଏଇଭଳି ବର୍ଷ ଭିତରେ ଗୋଟେ ବଡ଼ ଆକ୍ସିଡେଣ୍ଟ ମଧ୍ୟ ହେଇଥିଲା ଯାଜପୁର ରୋଡ଼ରେ, ଯାହା ତାଙ୍କ କହୁଛନ୍ତି ତାଙ୍କ ଅନୁଭୂତିରୁ ଅନେକ ଫଟୋ ମଧ୍ୟ ସେ କଏଦ କରିଥିଲେ। ସେ ସମୟରେ ମଧ୍ୟ କେଉଁଭଳି ଜୀବନ୍ତ ଲୋକମାନେ କୁଢ଼ କୁଢ଼ ଶବ ଭିତରୁ ବାହାରୁଥିଲେ, ଆଉ ଆଜି ସେ ଚିତ୍ର ଯେତେବେଳେ ସେ ଦେଖୁଛନ୍ତି, କେଉଁଠି ନା କେଉଁଠି ଦୁଃଖ ପ୍ରକାଶ କରିବା ସହିତ ସମୟ କେତେ ବଦଳିଛି ଏବଂ ଚିତ୍ର ମଧ୍ୟ ବଦଳୁଛି, ତା ସହିତ ଉଦ୍ଧାରକାରୀ ଟିମ୍ ମାନେ ମଧ୍ୟ ଏବଂ ସାଧାରଣ ଲୋକ ମଧ୍ୟ କେତେ ଯାଇ ସେଠାରେ ଲୋକମାନଙ୍କୁ ଉଦ୍ଧାର କରୁଛନ୍ତି, ତା'ର ସ୍ପଷ୍ଟ ନଜର ମଧ୍ୟ ଆସୁଛି। ଭୁବନେଶ୍ୱରରୁ ଭିଡ଼ିଓ ଜର୍ଣ୍ଣାଲିଷ୍ଟ ସଞ୍ଜୀବ ମହାନ୍ତିଙ୍କ ସହ ସ୍ୱପ୍ନାଞ୍ଜଳି ମହାନ୍ତି, ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍।